হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। তো তেমন কোনো ব্লগের বার্থডে ভিডিও নাই, দেখতেই পাচ্ছ কী অবস্থা। আমি খুব রাশে ছিলাম, কারণ একদিন আগে আমাকে বলা হয়েছে আমার বার্থডে উপলক্ষে আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো এই তো চলে আসলাম বাস স্টপে, যে আমরা এখান থেকে কল্যাণপুর থেকে বাসে উঠেছিলাম। সত্যি কথা বলতে আমাকে আগের দিন জানানো হয়েছে বিকেলবেলা, তাও সত্যি আমি কোনো প্রিপারেশন নিতে পারিনি, ব্লগেরও কোনো প্রিপারেশন ছিল না, এত বেশি রাশে ছিলাম। নিজের বার্থডে কেকটাও ঠিকমতো ছবি তুলতে পারিনি, নিজে তো ছবি তুলিনি। তো যাই হোক, বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমি সত্যি একটু খুশি ছিলাম, অনেক রাশ ছিল, বাট তখন খুব বেশি হ্যাপি ছিলাম যে যাক কোথাও ঘুরতে যাচ্ছি। আমার যেটা খুব পছন্দের একটা কাজ, ঘুরতে যাওয়াটা আমার পছন্দের কাজ। তো যাক, আমি বাসার থেকে খাওয়া দাওয়া নিয়ে গিয়েছি, বাস যখন একটু ব্রেক দিয়েছিল হোটেলে, তো আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি বাসার থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো যাক, আমরা খাওয়া দাওয়া করে বাসে চলে গেলাম। আবার সকালবেলা আমাদেরকে একটা ব্রেক দিয়েছিল, ওই ছবিটা ছিল হোটেলে। তো আমরা চলে এসেছি কক্সেস বাজার। তো আমরা এবার হচ্ছে সেই হোটেলটাতেই থাকবো, গত বছর যেই হোটেলে ছিলাম। অ্যান্ড আমি এবার খুব বেশি ডিটেলসে কক্সবাজার দেখাচ্ছি না, ছোটোখাটো নতুন নতুন যে জিনিসগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, বাট হচ্ছে নতুন জায়গাগুলো দেখাবো ঘুরে। আর ভিডিওতে তেমন কিছু দেখাবো না, বিকজ অফ এই হোটেলে আমি গত বছর ছিলাম। আমার আগের ভিডিওতে তোমরা আমার কক্সবাজারের সব কিছু ইন ডিটেলসে পাবা, এই হোটেলের ডিটেলস সব কিছু। তো আমাদের হোটেল আগেই বুকিং ছিল, তো আমরা সকালে পৌঁছে চেকিং করে ফেলাম, রুমও খালি ছিল, তো আমরা চলে গেলাম। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে এখন আমার এই বিচ্ছু পাখিটা সব সময় সাথে নিয়ে ক্যারি করতে হচ্ছে, যেখানে যাই সেখানেই, কারণ সে খাওয়া দাওয়া করতে পারে না নিজে থেকে, সে খুব ছোট্ট, তাকে খাওয়াতে হয়, সেজন্য আমি তাকে রেখেও যেতে পারি না। তো যাই হোক, ড্রেস ড্রেস চেঞ্জ করে নেমে পড়লাম, পানিতে নামবো, লাফাবো, কত কিছু ইচ্ছা। তো এই ছবি টবি দিয়ে দিলাম, দেন আমরা পানি থেকে উঠে অনেকক্ষণ লাফালাফি করলাম, তারপরে একটু আম ভর্তা খেলাম, দেন দুপুরে লাঞ্চ করলাম, দেন রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বের হয়ে গেলাম, বিকজ আমাদের মাত্র দুদিনের ট্যুর ছিল। তো বিচে বসে ফার্স্টে চা খেলাম, একটু রিল্যাক্স হলাম, বাইরের সব ভিউ এনজয় করলাম, ওখানে অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যায় আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ফিশ বারবিকিউ খাবো, তো এই জন্য আমরা ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক রাশে সব কিছু প্ল্যানিং করা, তো আমিও অনেক টায়ার্ড ছিলাম। তো আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একবার ওখানে যে চাটা খেয়ে বসেছিলাম। তো সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে মাছের, এখানে কী মাছ খাবো। তো এবার আমরা অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কোরাল বারবিকিউ আর লবস্টারটাই পছন্দ করেছি, যে এবার আমরা এটাই খাবো। তো যাই হোক, এটা দামাদামি করে ফিক্সড করে ফেলাম, বাট আনফর্চুনেটলি এটা আমাকে দিবে 11টার সময়। তো এর মধ্যে আমার প্রচুর ক্ষুধা লাগলো, তো আমরা এই আলুর চিপস খেতে চলে গেলাম, কারণ আমার এত বেশি ক্ষুধা লেগেছিলো বলার বাহিরে, কারণ আমাদের মাছের অর্ডার চুজ করে অর্ডার দিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমরা দেরি না করে, আমাদের প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো মাছের ইয়াটা দিতেই। তো যাই হোক, আমরা চিপস খেয়ে নিলাম, চিপস খেয়ে ভাবলাম কিছু একটা ছোটোখাটো খাওয়া উচিত, তো চিপস খেলাম, আর ওখানে স্যুপ পাওয়া যাচ্ছিলো, স্যুপও খাইলাম। দেন আমরা ভাবলাম যেহেতু অনেক সময় আছে হাতে, চলো না একটু ঘুরে আসা যাক। তো ঘুরতে বের হয়ে এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, এখানে অনেক সুন্দর লাইভ পারফরমেন্স চলছিলো গানের, তো আমরা ওটা একটু দেখে আসলাম। ওখানে আমরা খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল, আর সত্যি কথা বলতে এই ভাইয়াগুলোর গান আমি সত্যি খুবই এনজয় করেছি, তাদের ভয়েস অসম্ভব সুন্দর। যে গাচ্ছিল অলরেডি, সে সত্যি খুব সুন্দর গান গাচ্ছিল, এবং তার গান শুনে আমাদের ওখানে যেতে ইচ্ছা করলো এবং তাকে একবার দেখার ইচ্ছা হলো। তো যাই হোক, আমরা ভিতরে যে গেলাম, ভিতরে দেখলাম, ইচ্ছা করছিল ওখানে বসে গান শুনি আর খাই, বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা খাবারের অর্ডার দিয়ে ফেলেছি, ওটা ক্যান্সেল করার কোনো ওয়ে ছিল না। তো ভাবলাম ঠিক আছে, নেক্সট কোনো সময় এখন একটু ঘুরে ফিরে যাই, জায়গাটা দেখে যাই, এর আগে আমি এই প্লেসটা দেখিনি। তো যাক, এই যে ওনারা গান গাচ্ছে, ভাইয়াটা যে ক্যাপ পরা ভাইয়াটা গান গাচ্ছিলো, সে খুবই খুবই চমৎকার গান গেয়েছে। এরপরে যে ভাইয়াটা বসলেন, উনি হচ্ছে এর পরের গানটা গাবেন। তো যাই হোক, যে এখন গাচ্ছে তার ওয়াজটা সত্যি অসাধারণ ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি, বাট আমি এখানে খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ আমার অলরেডি খাওয়ার অর্ডার দেওয়া ছিল। তো এখানে আমরা জাস্ট ঘুরে দেখলাম এখানে কেমন কী আছে, কেমন পাওয়া যায়, সব কিছু একটু মেনু টেনু চেক করলাম, সব কিছু দেখে বসলাম, ঠিক বসিনি, পুরাটা ঘুরে দেখতে দেখতে তাদের গান শুনলাম। গান টান শুনে আমরা চিন্তা করলাম, তো যেহেতু আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন চলে যাব।
আর একটা কথা বলবো যে আজকে এবারের কক্সবাজারের ভিডিওতে আমি খুব বেশি কিছু দেখাবো না, আমি নতুন যে প্লেসগুলোতে গিয়েছি সেগুলোই একটু ভালো করে দেখাবো তোমাদের, আর বাকিটা আমার আগের কক্সবাজারের ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো রাতে আমরা এগুলোই খাওয়ার ডিসিশন নিলাম, আর কিছু খাবো না। তো খাওয়া দাওয়া করে রাত 3:30 পর্যন্ত বিচে ছিলাম, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।